আর দেখো অ্যাপোলো বলো, নাইম বলো, দুহা বলো, ওরা অনেক আগে থেকে পিসিতে গেম খেলা, ওরা অনেক ভালো খেলে, এটা তো তোমরা আগে থেকেই জানতা। আশা করবো গাইস এরপর থেকে আমাদেরকে আর কারো মানে আর কারো এই ধরনের কমেন্ট আসবে না, তোমরাও স্টপ করে দিবা। আর আমার মাই ডিয়ার রোস্টার ভাইয়ারা নেক্সট টাইম অনেক বেশি নলেজ দিবেন গেম প্লে সম্পর্কে, তারপর আয়সা বলতে আসবেন যে না এই শটটা অ্যাকচুয়ালি হ্যাকার শট। তো গাইস কি অবস্থা, সবার কেমন আছো তোমরা? গাইস আজকের ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই যে দেশকে রিপ্রেজেন্ট কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা যারা যারা মিস করবা তাদেরকে বলে তোমরা আসলেই একটা বোকাচোদা। সো গাইস আর দেরি কেন, নিজের পাশে দুটো থাপ্পড় মেরে আজকের ভিডিও দেখতে বসে যাও। সো গাইস কি অবস্থা, আমি জানি যে আজকের ভিডিওটা দেখার পর অনেকের ভাবমূর্তিও নষ্ট হইয়া যাইব, কিন্তু ভাই কি আর করা, দেশে তো চলতাছে এইটা। যাই হোক যে যেটাই ভাবো কিন্তু আজকে আর আমি আর থেমে থাকবো না। সত্যি কথা বলতে মেয়ে স্টিমার যতগুলো আছে তাদের না আছে কোনো গেম প্লেয়ার স্কিল, না আছে কোনো তাদের ক্রিয়েটিভিটি, না পারে তারা গেম প্লে করতে, না পারে নিজেকে রিপ্রেজেন্ট করতে, শুধু পারে যে আটা ময়দা মাইকা নিজেকে ফেস ক্যামেরার সামনে দাঁড়া করাইতে। দেশকে রিপ্রেজেন্ট করতে দেখছি গেম খেলে, কিন্তু হ্যাকার নিয়ে তো ভাই কখনো দেখি নাই। ভালো কথা তোমরা অন্য দেশে গেছো দেশকে রিপ্রেজেন্ট করতে, কিন্তু কেন গেলা হ্যাকার নিয়ে? একটা কথা মাথায় রাখবা জান্নাত, আমরা যারা রোস্টার আছি আমরা কিন্তু সহজে মিথ্যা কথাগুলো বলি না। তুমি যখন লাইভ স্ট্রিম করতেছিলে কেন অ্যাপলোর নেট চলে গেল হঠাৎ করে? হয়তো আজকের ভিডিওটা তুমি দেওয়ার পর অনেকে মনে করবা যে তোমার কোনো দোষই ছিল না ভিডিওতে। ওই কথাগুলো কারা বুঝবে জানো? আমাদের গ্রামের কিছু চাস্তো ভাই আছে না, তাদেরকেই তুমি বোঝাইতে পারবা। এখন যাই হোক কথা হচ্ছে ওইটা না, তুমি যে এই যে এত বড় ভাবে আমাদের অপমান করলা বাংলাদেশের, সেটার জবাব দিবে কে? তুমি তো আর গেম প্লে করতে আসো না, তুমি আসো তোমার ফেস দেখাইতে। যখন তুমি দেখলা যে হিজাব পরে ওয়াচিং বাড়ে না তখন পরে আসলে জামা, আর যখন দেখছো যে জামা পরে ওয়াচিং বেশি বাড়তেছেন তখন পরলে কি শার্ট প্যান্ট। তুমি তোমার ভিডিওতে বললা যে আমরা নাকি পিসিতে গেম প্লে করি না, আরে ভাই আমি যখন পিসি চালাই তুমি তখন দুধ ভাত খাও। তোমার যদি মনে হয় যে আমরা মিথ্যা কথা বলতেছি তাহলে চলে আসো আমার কাছে, ঠিক রাত 12টা বাজে তোমাকে শিখিয়ে দেবো কিভাবে পিসিতে গেম প্লে করতে হয়। আমরা যদি বোকাচোদা হই তাহলে তুমি কি? নন স্টপ দেখা কোনো কিছু বলা নাই কিন্তু তার চেহারার ভিতরে তো সবকিছু লুকাই ছিল রে ভাই। যাই হোক যে আজকের কথাগুলো তোমার হয়তো বা গায়ে লাগবে লাগারই কথা, কারণ আমরা তো কোনো একটা কথা মিথ্যা বলি না। নিজেকে সঠিক প্রমাণ করার জন্য তুমি অনেক ধরনের মিথ্যা কথা বলেছো তোমার ভিডিওর ভিতরে, তুমি নিজে একবার ফলো করে দেখো। তুমি কিভাবে বুঝলে যে তোমার অডিয়েন্স তোমাকে ফেসবুকে গালাগালি দিতেছে এইভাবে? তুমি এর আগেও এরকম করেছো, এখনো এমনই করছো। দেখো বোন ভালো হয়ে যাও, না হলে কিন্তু বাংলাদেশ কমিউনিটিতে টিকে থাকাটা কিন্তু তোমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে। এই কথাগুলো আমি একা বলছি না, বড় বড় রোস্টাররাও কিন্তু একই কথা বলছে তোমাকে। তোমাকে নিয়ে কেউ রোস্ট করলে তুমি অন্যান্য ইউটিউবারের দোষ দাও যে সে নাকি তাকে রোস্ট করার জন্য ভাড়া করেছে। তুমি কোন এমন চ্যাডার ভালো হয়ে গেছে যে তোমাকে রোস্ট করার জন্য ভাড়া করবে? নিজের ক্যারেক্টারটাকে বদলাও জান্নাত, না হলে কিন্তু সামনে অনেক বড় বিপদ আছে। গুলো সামাল দেওয়ার জন্য কি তুমি প্রস্তুত কিনা? কখনো যদি ভিডিওটা দেখো তাহলে কমেন্ট বক্সে জানাই দিও। তোমার যে ফেস ক্যাম, এই ফেস ক্যাম দেখার পর অনেক হিজাবি মেয়েরাই কিন্তু ভালো হয়ে গেছে কিন্তু তুমি ভালো হওনি। আজকে ভিডিওটা জানি যে তোমার কাছে অনেক খারাপ লাগতে পারে এবং তোমার অডিয়েন্স যারা আছে তাদের কাছে তো অসাধারণ লাগবে। সত্য কথা বলতে কি আমরাও কিন্তু পিসিতে গেম প্লে করি কিন্তু হ্যাক ইউজ করি না। তোমার সাথে যারা যারা গেলে সবাই হ্যাক ইউজ করে, এটা তুমিও ভালো করে জানো। তোমার মতো বকচোদ কিছু মেয়েরা আছে যারা বাংলাদেশকে আজকে তলিয়ে দিচ্ছে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে। জানি না বাংলাদেশ কমিউনিটি পার্টনার প্রোগ্রামে যারা মোডারেটর আছে তারা কোন ধরনের গাঁজা খায় যে এই সকল বকচোদ এখনো পার্টনার প্রোগ্রামে জিয়ায় রাখছে। তুমি দেশের কোনো চ্যাডার ভালো হও নাই যে দেশকে রিপ্রেজেন্ট করতে যাইবা, তোমার থেকে ভালো ভালো মানুষও রয়েছে যারা এখনো দেশকে রিপ্রেজেন্ট করছে। যাই হোক তোমাকে নিয়ে আরো একটা ভিডিও করব ভাবছি। সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।